Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। দর্শক, আজকে আমরা কথা বলবো পদ্মা বাসের হিনো এক ওয়ানজে সিরিজের কিছু বাস নিয়ে। তো আমরা আমাদের অনেক ভিডিও আমরা দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে, তো প্রথমে এই ভিডিওটা আবার নিয়ে আসলাম। এটা আজকে আমি 30 জানুয়ারি আজকে আমি সায়দাবাদে আসলাম। তো বাস কাউন্টারে এখানে এসে দেখলাম যে অনেকগুলোই গাড়ি আছে আজকে মোটামুটি। তো অনেকগুলো গাড়ির ভিতরে আপনার হিনু ওয়ানজে সিরিজের আছে, আপনার প্রায় 60টা গাড়ি আছে এখন বিদ্যমান, আর বাকিগুলো মিটসুবিশি পুশো আর বিএম কিছু গাড়ি আছে। তো বিএম গাড়িগুলো আমি তুলে ধরবো, তার মধ্যে আমি হিনু ওয়ানজে সিরিজের এই গাড়িটা তুলে ধরলাম। এটা সামনে পড়লো, যার কারণে এটাকে তুলে ধরলাম। তো আমি আমাদের এই স্পোর্টস বি একটা চ্যানেল আছে, ওটাতে কিন্তু আমরা অনেক ভিডিও দিছি। তো এটা এই চ্যানেলটাতে নতুন আমরা কিছু ভিডিও নিয়ে আসছি, যার মধ্যে আপনার এই ভিডিওটা খুব ক্লাসিফাই একটা ভিডিও। এই যে ওয়ানজে সিরিজের গাড়ির আপনার ড্যাশবোর্ড, এটা আপনার এই জাপানি গাড়ি মিটসুবিশি পুশো আপনার জাপানি গাড়ি, তারপর আপনার বিএম গাড়ি মিটসুবিশির এটাও আপনার জাপানি গাড়ি। তো তার মধ্যে আপনার ভিতরে গাড়ির ডেকোরটা দেখেন, ডেকোরটা অনেক সুন্দর একটা ডেকোর ভিতরে। এই যে সামনের আউটলুক, আমাদের ব্যাক সাইডে কিন্তু আলাদা গাড়ি আছে আমাদের ব্যাক সাইডে। তো আমরা এখন ইয়ে করতেছি, ড্যাশবোর্ডটা দেখতেছি, আপনার গাড়ি চলতেছে ওয়ানজে গাড়ি। আমি সামনের সিটটাই নিলাম, কারণ হচ্ছে সামনের সিটটা নিলে আমার জন্য একটু ভালো, আর গাড়িটা ভিডিওটাও করা যায় অনেক সুন্দরের। তো গাড়ি চলতেছে দর্শক, আমাদের ভাই কিন্তু গাড়ি চালাইতেছেন, ড্রাইভার সাহেব অনেক ভালো গাড়ি চালাচ্ছেন। এই স্পোর্টস বিতে আমরা একটা ভিডিও দিচ্ছিলাম, তখনও কিন্তু এই পদ্মা গাড়ি নিয়ে অনেক ভিডিও দিছি আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ্মা গাড়িগুলো আপনার মোটামুটি আগের থেকে ভালো গাড়ি, এগুলো জাপানি গাড়ি, এগুলো আপনার যে কোনো জায়গাতে জাম্পিং করলে আপনি বুঝবেন না যে এগুলো গাড়ি চলতেছে, এত সুন্দর এগুলো ড্রাইভ হয়। আর তাছাড়া আপনার এই দেখেন গাড়ির যে একটা সাউন্ড, কত একটা মিষ্টি সাউন্ড। আর পিছনে যারা থাকে তারা কিন্তু আপনার ওই টার্বোচার্জ আওয়াজটা শুনতে পায় অনেক সময়, পিছনে আপনার সিলিন্ডারের একটা আওয়াজ আছে ওটা শুনতে পাই কিন্তু পিছনে। এই দিক দিয়ে আমার হিনু ওয়ানজে গাড়ি ব্যবহার লাগতেছে। তো আমরা সামনে আর একটা ওয়ানজে পেয়ে গেছি, এটা হচ্ছে আপনার লাল সবুজ একটা গাড়ি। তো লাল সবুজ গাড়িটাও আপনার এটাও ওয়ানজে সিরিজের গাড়ি, কোন জায়গার গাড়ি আমার জানা নাই। তো এটা আপনার খুব মানে ইয়ে গাড়ি, ভালো গাড়ি, ওটাও আপনার এই জাপানি গাড়ি। তা আমাদের ড্রাইভার সাহেব কিন্তু মাঝে মাঝে কিন্তু হরন দিচ্ছেন আর আপনার ইয়ে করতেছেন, এই সাইড চাইতেছেন। তো দেখা যাক উনি এটাকে ক্রস করতে পারে কি না। ওই যে হ্যাজার্ড দিয়ে রাখছেন, ফাঁকে ফাঁকে আমরা টিকাটা জ্বলতেছে ডান সাইডের, দুই তুফান একসাথে সোজা কথা। তো আপনার আমি আসলে ইন্ডিয়ান গাড়ির ভিডিও অনেক নিতাম, কিন্তু ইন্ডিয়ান গাড়ির ভিডিও আমার ভালো লাগে না, কারণ ইন্ডিয়ান গাড়িগুলো আপনার ঝাঁকায়, এগুলো আপনার যে কোনো পুলের উপরে উঠে না, যে কোনো জায়গা দিয়ে এগুলো জাম্পার করে আর এগুলো ঝাঁকায় প্রচুর। আর ইঞ্জিনের যে একটা সাউন্ড, ইঞ্জিনের সাউন্ডটা আপনার বিকট, মানে ভাইব্রেশন করে, যে বিশাল ভাইব্রেশন করে, এত ভাইব্রেশন ভালো লাগে না গাড়িতে সাধারণত। এরপর আপনার বসা যায় না, বসতে গেলে আপনার হাঁটু আপনার চিপে বসতে হয়। আর এগুলার গাড়িগুলার মানে পিছনের সাইড এবং সামনের সাইডে কোনো আগামাতার কোনো সাইজ নেই, একা কোনদার মতন দেওয়া যায় গাড়িগুলো, মানে কিরম যেন একটা ফাঁসায় কালকে দিয়ে রয়েছে টমটম গাড়ি আর ইয়ে একটা, এরকম গাড়ি ভালো লাগে না। তো ওয়ানজে গাড়ির একটা মজা আছে কি, গাড়িগুলো আপনার প্রশস্ত গাড়ি, আরেক ডিগ্রি গাড়িগুলোর পিছনে এবং সামনে দুইটা আউটলুকে কিন্তু একদম সমতল, মানে গাড়ির যে একটা কোয়ালিফাই এটাই আছে আর কি। দেখ লাল সবুজ এই যে এটা এসি গাড়ি, আসলে আমি বুঝতে পারি না এটা কিন্তু এসি গাড়ি, সম্ভবত এটা চিটা অঙ্কের গাড়ি। এটারে আমাদের ড্রাইভার সাহেব এটারে ক্রস করে লেছেন, তো গাড়ি চলতেছেন, দেখা যাক সামনে আর কোনোটা পড়ে কি না। আসলে দর্শক আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, একটা ভিডিও করতে অনেক সময় অনেক লজ্জা বোধ করে অনেক কিছু করে, কিন্তু একটা একটা ভিডিও করতে হয়। আর তাছাড়া আপনারা পদ্মা বাসে উঠবেন, কিন্তু পদ্মা বাসগুলো কিন্তু মূলত জাপানি গাড়ি, এগুলোতে উঠলে আপনাদের লস হবে না। আমার কথা হলো ওরা সার্ভিস কী দিচ্ছে, ওদেরকে যদি কোনো সার্ভিসে ব্যাঘাত ঘটে তাহলে আপনারা অ্যাকাউন্টারে যোগাযোগ করবেন, অথবা ওখানে যায় তাদের কমপ্লেন করতে পারবেন। কিন্তু তারপরও আমার মতো পদ্মা গাড়িগুলো ভালো, কারণ জাপানি গাড়ি, জাপানি গাড়ি আপনার বৈশা আরাম সব দিক দিয়ে আরাম। তো
এই যে আমরা গ্রিন লাইন পাই গেছি সামনে, গ্রিন লাইন যদি সম্ভব হয় তাহলে ওটাও ক্রস হয়ে যাবে। তবে জাম পড়ছে তো সামনে, টুকটাক একটা একটা গাড়ির একটা জাম বোঝা যাচ্ছে, তার মানে ক্রস করাটা সম্ভব হইব না মনে হয়। তারপরেও কিন্তু ড্রাইভার সাহেব খুব পাগলা টান দিছেন, চলতেছে গাড়ি। আমি কিন্তু গাড়িতে বসে বসে কথাগুলো বলতেছি, আমার সাইডে কিন্তু আমার দুইজন পরিচিত প্যাসেঞ্জার আছে, ওনারা আমার মুখের দিকে চাই হাসতেছেন। তো আমরা আরেকটা গাড়ি ক্রস করলাম, গ্রিন লাইন সামনে আছে, দেখা যায় গ্রিন লাইনের কী অবস্থা। দর্শক আজকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।